বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং মাছবাড়ির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো অধমদের কথা শোনেন এবং আমাদেরকে উৎসাহ দেন, আমি এই দেশবাসীর কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় দর্শক, মাছ চাষ করতে যা দীর্ঘ 5টি বছর ঘাত প্রতিঘাত বিভিন্ন সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করি। করলে আমার সুবিধা হয় কি, আপনারা যারা এই সমস্যাগুলো পড়তেছেন সেই সমস্যাগুলো থেকে সমাধান হতে পারেন, এবং আমার যে সমস্যাটা যারা এই সমস্যা পড়েন নাই তারা আমাকে সলিউশন দেন। মত বিনিময় করলে, কথোপকথা হলে জ্ঞান বাড়ে, জ্ঞান কমে না। কিন্তু আমরা অধম্য দেশের মানুষ, কেউ কাকো কারো টেকনোলজি দিতে চায় না, কেউ কারো উপকারে আসতে চায় না। আমরা দিন রাত পরিশ্রম করি কিন্তু আমাদের উন্নতি নাই। একটাই কারণ, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির যদি আমরা উপকারে না আসতে পারি তাহলে আমাদের সফলতা কোথায়? প্রিয় দর্শক, ওই দিকে যাচ্ছি না, আপনারা সবাই সব দিক দিয়েই সচেতন, সব দিক দিয়েই অভিজ্ঞ। আমি অধম, অশিক্ষিত, মূর্খ, আপনাদেরকে কী বলে বোঝাবো জানি না। যেটুকু বোঝার জন্যে আপনাদের ইউটিউবের সামনে আসছি সেটা হলো, এই পুকুরের পাড়নে বাংলাদেশে মাছ চাষিরা আমরা হতভীম্ব, হতবাক, এবং আমরা সব সময় বিভিন্ন বিভ্রান্তর মধ্যে থাকি। প্রিয় দর্শক, আমরা বাঁশ দিয়ে এর আগের বছরই এই বেড়াটা দিয়ে এই নিচু জায়গাতে আমরা কিন্তু পাড়টা নির্মাণ করছিলাম, আমাদের ভিডিও চিত্র আপনারা দেখছেন। কিন্তু আসলে এই বাঁশ এক বছরের উপর যায় না, তখন সেই চিত্রটাকে আবার পাল্টা একটা চিত্র দেওয়ার জন্যে আপনাদের সামনে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা কিন্তু এই নেট দিছি। প্রিয় দর্শক, এই নেটগুলো পানিতে নষ্ট হয় না, এবং যদি এদুর বা কোনো ফাঁস হয়ে যায় তখন কিন্তু সেটা মাছগুলো বাড়াতে পারে না। প্রিয় দর্শক, আমরা এটাকে নির্মাণ করলাম এই বছর নেট দিয়ে, কারণ নেটের একটা গুণ হলো এটা সহজে নষ্ট হয় না। আমরা মাছ বাড়িতে 4 বছর এই নেট ব্যবহার করছি, এই নেটগুলো আসলে শক্ত থাকে। এবং এই নেটগুলোর একটা সুবিধা, উপরে যখন মুষল ধরে বৃষ্টি হয় তখন এই নেটের ফাঁস দিয়ে শুধু পানিটা নির্গত হয় কিন্তু আসলে মাটিটা নিচে চলে যায় না। কিন্তু আমরা বাঁশের টাটি বা বিভিন্নভাবে যারা বিভিন্ন কাজে বিভিন্ন জিনিস ব্যবহার করি সেটাতে দেখা যায় যে মাটিগুলো নিচে নামে আসে এবং আমাদের পুকুর বিলীন হওয়া যায় প্রচুর বৃষ্টির কারণে। তাই এই নেটগুলো যারা রিক্সের জায়গা, যারা আসলে পাল মেরামত করতেছেন, এই নেটগুলোর খুব একটা দাম নয়, 1500-1600 টাকা হলে পাওয়া যায়। এই নেটগুলো আপনারা ব্যবহার করে যদি এই মাটি দেন তাহলে ওই প্রচুর পরিমাণ যখন বৃষ্টি হবে তখন কিন্তু আসলে এই পানিটা নিচে চলে যাবে, আপনার সেই মাটি বা সেই বস্তুটা কিন্তু আসলে নিচে চলে যাবে। প্রিয় দর্শক, আমরা মাছ চাষে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমরা বহুমুখী পদক্ষেপ গ্রহণ করি এবং আপনাদেরকে সেগুলো জানাই। প্রিয় দর্শক, আমরা এই পুকুরে এবছর আমরা মাত্র 4000 টাকার 50 শতক জায়গা থেকে মাছ পাছি। আমাদের পুকুরের একটা পাইপ লাইন খুলে দিছিল, আমাদের লোকেরাই দিল, কীভাবে হলো আমি জানি না, কাউকে আমি আমার জীবনে দোষী নাই, এটা আমার হয়তো ভাগ্যের দোষ, এটা আমার হয়তো নির্মম পরীক্ষা। প্রিয় দর্শক, তাই বলে আমি হাল ছাড়ি নাই, আমি হাল ছাড়া প্লেয়ার নয়, আমি আমার জীবনে ঠকতে ঠকতে শিক্ষা অর্জন করছি, করতে করতে জ্ঞান অর্জন করছি, আপনাদের সাথে মত বিনিময় করে আমি জ্ঞান অন্বেষণ করছি। প্রিয় দর্শক, আমরা আসলে মাছ চাষে কেন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি সারাটা বছর এটাতে মাছ পারলাম শুধু একটু টেক কেয়ার না করানো, একটা পাইপ দিয়ে আমাদের আউটলাইন ছিল, সমস্ত মাছগুলো বাইরে গেছে এই বিলে, সারা বছর মানুষ মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করছে। আমি খুশি তাতে বেজার নয়, কিন্তু আমি আসলে ক্ষতিগ্রস্ত, আর আমি সেটা থেকে রিমুভ হওয়ার জন্য আমরা এগুলাতে আবার কৃষি ফসল করব। পাড়গুলো ঠিকার জন্য আমরা কলার গাছ মোটামুটি লাগাইছি এবং এখানে এবার একটা পাহারাদারের ব্যবস্থা করব। আমি মাছ চাষে হারিয়ে গেলে আসলে মাছ চাষে নিয়ে এত কথা আপনাদের সাথে কে বলবে? আমার কিছু ভুলভ্রান্তি থাকে, সেটা হলো আমি বহুমুখী করি, একটা নিয়ে যখন চিন্তাভাবনা করি, সামনেবার আমার আদার পাইলট প্রজেক্টটা নিয়ে অনেক ধ্যান ধারণা, অনেক চিন্তাভাবনা, অনেক অর্থের অনার্থের কারণ ছিল, সেটা এবারকার ইনশাল্লাহ রিমুভ হয়েছে। আল্লাহ যদি বাঁচে থই, 2 বছর এই পুকুরের ভাবমূর্তি বুঝতে আমাদের পার হয়ে গেল, এই বছর ইনশাল্লাহ আমরা পুকুরকে আবার সুন্দরভাবে সুন্দর পরিবেশ করে সাজে গোছাই নিচ্ছি, যাতে করে আমরা যাতে মাছের দাম ভালো, আমরা মাছ করতে না পারলে আমরা আমিষ থেকে বঞ্চিত হব, আমরা যেন মাছ চাষে নতুন নতুন টেকনোলজি এই বছর আমরা ব্যবহার করতেছি সেগুলাও আপনারা পর্যায়ক্রমে পাবেন। কী কারণে মাছ বাড়ে গেল, কী কারণে মাছ বড় হয় না, কী খাবার খেলালে, এগুলো নিয়ে আমরা অসংখ্য ভিডিও দিছি। প্রিয় দর্শক, আজকের যে কথাটা সেটা হলো, আপনারা এই নেটগুলো ব্যবহার করেন, এরকম যাদের খাড়া জায়গা আছে তারা এই নেটগুলো ব্যবহার করলে আপনারা অনেক সশ্রয়ী হবেন। আমরা মাছ নিয়ে ইনশাল্লাহ পর্যায়ক্রমে ক্রমে আগাচ্ছি, আমরা এখন ইনশাল্লাহ আর এই যে 15-20 দিন পর মাছের রেণু তৈরি করব, আবার এই পুকুরগুলোতে পানি দিয়ে মাছ চাষে ইনশাল্লাহ আবার যেন যে
ক্ষতিগুলো হয়েছে সেলা থেকে রিমুভ করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং মাছবাড়ি থেকে যে মাছের মান নিয়ে আমরা কাজ করি সেটা যেন অব্যাহত রাখতে পারি। এবার আমরা কিছু শিং মাছ এর কালার চেঞ্জ করছি, ইনশাল্লাহ একটা সুন্দর কালার আসছে মাছের। ভিয়েতনামি কই নিয়েও আমরা কাজ করি, সব ধরনের মাছগুলা এই বছর আমরা মাছ নিয়ে ইনশাল্লাহ আগাম পরিকল্পনা করতেছি। ইনশাল্লাহ আপনারা আমাদেরকে দোয়া করবেন, যাদের নতুন নতুন কিছু টেকনোলজি আসে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সেই টেকনোলজিতে মাছে চাষে এগিয়ে যাবো ইনশাল্লাহ, এবং বেকারত্বের অভিশাপ দূর করব এবং আমাদের দেশে যেন মাছে ভাতে বাঙালি এই স্লোগান অব্যাহত রাখতে পারি। আসসালামু আলাইকুম।